মিত্তি, গুড মর্নিং মিত্তি, গুড মর্নিং। তো আজকে দুদিন পর রোদ উঠেছে, তাই না মিত্তি? হ্যাঁ, আজকে দুদিন পর রোদ উঠেছে। রোদটা ভালোই লাগছে বলো? রোদটা ভালোই লাগছে, তাই না? তো রোদ উঠেছে, কত সুন্দর! রোদ না হলে আমাদের চলে না। আর তোমার ভ্যাকসিনেরও হয়ে গেল একদিন। তুমি এখন কেমন আছো মিত্তি? সবাই জানতে চাইছে তো তুমি কেমন আছো, কেমন আছো? আচ্ছা 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 আচ্ছা, তোমাদেরকে অভিযোগ করছে, তোমাদের সব বলছে। দেখো, ওরে বাবারে, ওরে বা, ওরে ওরে। তারপর 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 মিত্তি, তারপর বলো, তারপর কি? তো তোমরা দেখো, আজকে আকাশ একদম মানে মোটামুটি পরিষ্কার রয়েছে এবং রোদ উঠেছে, দেখতে পাচ্ছে এখানে রোদের আভা। যদিও কাল রাতে বৃষ্টি হয়েছে, এই জন্য বৃষ্টির বুন্দ এখনোই রয়েছে, হালকা মেঘলাও হচ্ছে, আবার রোদ উঠছে, কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার আছে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো শুরু করছি আজকের মর্নিং দিয়ে। আর আজকে বাজে প্রায় 9:10। অ্যাজ ইউজুয়াল আমার এখানে স্নান স্নান হয়ে গেছে একদম কমপ্লিট। তো আজকে ওয়েদারটা মনে ছিল তোমাদের, যেমন দেখালে মিত্তিকে বললাম একটু রোদ উঠছিল, বাট অ্যাজ ইউজুয়াল দেখলাম আবার যেমন কার তেমন মেঘলা হয়ে গেছে, কারণ বলছিল মেঘলাটা হবে আর শনিবার দিন থেকে, অর্থাৎ হ্যাঁ কাল থেকে একটু আকাশটা ঠিকঠাক হতে পারে। এত মানে বৃষ্টি মিষ্টি হচ্ছে, মনে হয় সব জায়গায় বন্যাই হয়ে যাচ্ছে, জাস্ট কি বলবো। তো যাই হোক, ব্লগটা শুরু করলাম, থাকো আমার সাথে এবং আমার সাথে দিনটা শুরু করো। আই হোপ তোমাদেরও ভালো লাগবে ব্লগটা, একদম স্কিপ করবে না, পুরোটা অবশ্যই দেখবে। তো থাকো আমার সাথে। তো আজকে টিফিন হচ্ছে তোমার আলুর তরকারি, আর এখানে হচ্ছে ছোলার ডালের পুর দিয়ে পরোটা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমি ব্রেকফাস্ট করে নিই। এখানে আলুর পুর দিয়ে পরোটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো মিত্তির এখন চান করা হয়ে গেছে, একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আজকে মিত্তি তার পুজোর জামা দেখাবে তোমাদেরকে। কি মিত্তি, তুমি পিপিদেরকে, দিদিদেরকে, দাদাদেরকে জামা দেখাবে তো? মিট্টি একদম চান চান করে, দিদির কাছে চান টান করে একদম রেডি শেডি হয়ে গেছে, বলে আমার চান হয়ে গেছে, আমার চান হয়ে গেছে। কি মিট্টি, যে রোদ উঠেছে দেখতু, আজকে সূর্যি মামাকে তুমি ডেকেছো? সূর্যি মামা তো একটু এসেছে, এসেছে তো, আসছে আর যাচ্ছে, তাই না? চলো আমরা যাব জামা দেখাতে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো মিত্তিও চলে এসেছে, তোমাদেরকে হাই বলো, হাই বলো। তো মিত্তি আজকে তোমাদেরকে দেখাবে ওর এবারে পুজোর জামার কালেকশন। তো নিশ্চয় তোমাদের সকলের পুজোর কালেকশন হয়ে গেছে রেডি, মানে আমি জামা কাপড়ের কালেকশনের কথা বলছি, মিত্তিরও জামা কাপড়ের কালেকশন অলমোস্ট হয়ে গেছে। আর মিত্তি নিজে কিনেছে, মিত্তিকে দিয়েছে, এই নিয়ে মিত্তির প্রচুর কালেকশন হয়ে গেছে। মানে মিত্তি কখন পরবে তার নেই ঠিক, তার মধ্যে মিত্তি একটা জামা অলরেডি পরেও নিয়েছে পুজোর। সেটা কবে বলতো? সেটা হচ্ছে ওর 4th মান্থ বার্থডে যে ফটোশ্যুটটা হয়েছিল, তোমাদেরকে দেখা ফটোতে, সেইটাতে আমার আর রনির দেওয়া জামা ও একটা পরে নিয়েছে, একটা ডুংরি ও পরে নিয়েছে। এবার মিত্তি আজকে তোমাদেরকে দেখাবে যে ও আর কি কি জামা কিনেছে বা ও কি কি জামা গিফট পেয়েছে। কি মিত্তি দেখাবে তো? হুম হুম বলছে মিত্তি, দেখাবে তো পিপিদেরকে, দিদিদেরকে জামা দেখাবে তো, দাদাদেরকে জামা দেখাবে তো? বলো হ্যাঁ আমি জামা দেখাবো তোমাদের। হাই হাই। তো মিত্তি তুমি বলো, মিত্তি আগে সব থেকে ছোট একটা জিনিস মিত্তি দেখাচ্ছে, সেটা হচ্ছে মিত্তির দাদা রিসেন্টলি মিত্তিকে দিয়েছে, সেটা হচ্ছে গরমের মধ্যে মিত্তির খুব রোদ লাগে বাইরে যখন থাকি, তো মিত্তিকে একটা টুপি দিয়েছে। তো দেখো ভীষণ সুন্দর ইয়েলো কালারের একটা টুপি দিয়েছে, বিভিন্ন রঙের, খুব গরম গাইস, অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম। দেখো এই হলুদ রঙের টুপিটা দিয়েছে, আমি মিত্তিকে পরিয়ে দেখাচ্ছি। মিত্তি পরো দেখি, টুপিটা পরো, এই দেখো মিত্তিকে দেখো, মিত্তিকে দেখো গো, মিত্তিকে দেখো, মিত্তি টুপি পরেছে। মিত্তি বলো হাই, আমার টুপিটা ভীষণ ভালো লেগেছে দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ দাদা, আমি টুপিটা পরেছি, আমার খুব ভালো লেগেছে। তো চলো আস্তে আস্তে জিনিস দেখায়, আর মিত্তি একটুখানি বসুক, বিশ্রাম নিক, কারণ মিত্তি এখন সব দেখাতে ব্যস্ত হতে পারবে না, কারণ মিত্তি একটু বড় হোক, আস্তে আস্তে তোমাদেরকেও নিজে থেকেই দেখাবে। তো মিত্তির হয়ে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি আজকে মিত্তির জামাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চল
সো গাইস, মিত্তি তো এখন নিচে গেছে, কারণ ও খুব কান্নাকাটি করছিল আর ওকে তো ওরম করলে ভিডিও করা যাবে না। তো যাই হোক, তুমি ও দেখলে, দাদা ওকে একটা ইয়ে দিয়েছে, কি বলে, টুপি দিয়েছে। টুপি দিয়ে স্টার্ট করলো, বা দাদা এমনি টাকা দিয়েছে, ওর জামা এখনো কিনিনি, ওর জামাটা শীতকালে কিনবো। আর আগে ওকে দিদি মানে ঠাকুমা কি গিফট দিয়েছে সেটা আগে ওকে তোমাদেরকে দেখাই, তাহলে তারপর ঠাকুমাকে দিয়ে শুরু করি, তারপর বাকিদের দেখাবো। সেটা হচ্ছে, যেহেতু শীতকাল আসে তো শীতকালের কথা চিন্তা করে দেখো, এরকম একটা ফুল প্যান্ট কিনেছি। এই ফুল প্যান্টগুলো খুব ভালো, এই ফুল প্যান্ট কিনেছি। এই ফুল প্যান্ট একটা রয়েছে, এটা সেটের সাথে এই একটা জামা রয়েছে, হোয়াইট কালারের জামা। যদিও এটা হয়তো একটু বড় হবে সাইজে, বাট ঠিক আছে, কারণ এরপরেও বড় হবে, তো এর জন্য এরকম সাইজের জামা বা প্যান্ট কিন্তু খুব ভালো হবে। আর ফুল হাতাও রয়েছে, তো এটা একটা গেল। তার সঙ্গে দেখতে পাচ্ছ একদম সেম ম্যাচ আর একটা প্যান্ট রয়েছে, এই দেখো, আর একটা এরকম ফুল প্যান্ট রয়েছে, এরকম বেশ সুন্দর কাজ করা রয়েছে, হাতি 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 সব প্রিন্ট রয়েছে বেসিক্যালি। এটার সঙ্গে আবার একটা জামা রয়েছে, সেটা হচ্ছে এইরকম একটা জামা, হোয়াইটের ওপর নৌকা টৌকা ডিজাইন করা রয়েছে, হাঁস রয়েছে ফুল স্লিভসের মধ্যে রয়েছে, দেখো নিশ্চয়ই ভীষণ সুন্দর লেগেছে। তো এটা হলো, আবার একটা এরকম প্যান্ট রয়েছে, এরকম বেশ মানে কি বলতো মোটা সোটা প্যান্ট রয়েছে, পুজোর মধ্যে যাবে তো, তো ঠান্ডা মান্ডা যদি লাগে, তো এরকম মোটা একটা প্যান্ট রয়েছে। তার সাথে এরকম একটা জিপ রয়েছে, এটার সাথে কম্বো হচ্ছে একটা হুডি কিনেছি, ঠিক আছে। এটা হুডি আমি কিনিনি বেসিক্যালি, ঠাম্মাই কিনেছে। তো এই হচ্ছে হুডি, হুডির কালারটা আমার ভীষণ সুন্দর লেগেছে, এই দেখো একদম বাটল গ্রিনের মধ্যে রয়েছে, খুব সুন্দর এরকম চৌকো কাজের মধ্যে রয়েছে। তো এইটা হচ্ছে ওর মানে ঠাম্মাকে দিয়েছে বেসিক্যালি, হয়ে গেল। আচ্ছা, আর একটা দিতে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এই একটা ডুংরি, এরকম ডুংরি তোমরা দেখেছো হয়তো, যে ফোর্থ মান্থ বার্থডেতে আমরা একটা দিয়েছিলাম, আমি আর রনি মিলে দিয়েছিলাম হোয়াইট আর ব্লু এর মধ্যে। ওটা পুজোয় যেহেতু অনেক পেয়েছে তাই পরিয়ে দিয়েছি, তো ওই রকমই সেম একটা হোয়াইট আর তোমার রেড এর মধ্যে রয়েছে। আচ্ছা, মা এবার আমার মানে ওর আরেক দিদি মানে দিয়েছে, গিফট করেছে, নর্মাল গিফট করেছে। তো যাই হোক, ওর যেটা গিফট করেছে সেটা অনেক বড়, ও পরে পড়বে। তো এইরকম উপরে আপার একটা টপ রয়েছে, মানে আমি পড়তে ইচ্ছা করছে বেসিক্যালি, এরকম একটা টপ টাইপের রয়েছে, আর সঙ্গে রয়েছে এরকম একটা স্কার্ট। তো এটার সাথে এটাকে যদি টুইন করে দিই তাহলে এইরকম হবে, দেখতে খালিটা আমাকে উঁচু হতে হচ্ছে, এরকম হবে। তো যাই হোক, এটা অনেকটা বড় হবে, এখন ওকে পড়ানো কোনোভাবেই সম্ভব না। তো ওর আরেকটা দিদি, যেমন তার নাম হচ্ছে মণি দিদি, মণি দিদিও অনেক গিফট করেছে, তোমরা আগের ভিডিওতেই দেখেছো হয়তো। তো এটা একটা সুতির মধ্যে একটা ভালো জামা দিয়েছে, তো এটা পরে পড়তে পারবে, এটা আপার। আর এটার প্যান্ট হচ্ছে এটা, মানে এটা হচ্ছে লোয়ার, সঙ্গে আর একটা সেট দিয়েছে, সেটা হচ্ছে এই একটা কমলা কালারের আপার, সেটা খুব সুন্দর, বিশেষ করে হাতাটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা আপার। আর তার সঙ্গে এটা হচ্ছে লোয়ার প্যান্টটা, এই হচ্ছে এটা একটা আপার, এটাও খুব সুন্দর, একটা মিকি মাউস দেওয়া আছে, এটা হচ্ছে আপার। এত জামা পেয়েছে মনে হচ্ছে আমি নিজেই পরে নিই, আমাদের এত জামা হয়নি ছোটবেলায়, আমাদের এরকম জামা হতো আর আমরা সবাইকে দেখাতাম। তো এই হচ্ছে লোয়ার। আচ্ছা, এবার বলি, এখানে ওর মানে মামি দিদি তরফ থেকে অনেক মানে ফ্যামিলি তরফ থেকে অনেক গিফটস এসছে, সেগুলো আমি এবার দেখাতে শুরু করছি। মানে রং বেরঙের হরেক রকমের ফ্রক, দেখো ফার্স্ট কালার হচ্ছে সবকটা ফ্রক একই ডিজাইন, শুধু কালারগুলো চেঞ্জ হবে। এটা হচ্ছে একটা মানে পিঙ্ক কালারের রয়েছে ফ্রকটা, ভীষণ সুন্দর, তোমরা দেখো এই যে ফ্রক, একটা সুন্দর ফ্রক। আর ফ্রকের সঙ্গে একটা মানানসই একটা প্যান্টস রয়েছে, এই যে একটা প্যান্ট। আচ্ছা, এটা একটা কালার গেল, এবার হচ্ছে একটা কালার হচ্ছে, এটা হচ্ছে ব্লু, ব্লু এরকম ব্লুর মধ্যে রয়েছে, খুব কমফোর্টেবল সুতির মধ্যে গেঞ্জি কাপড়ে রয়েছে, তো কোনো অসুবিধাই ওর হবে না। এইটা একটা রয়েছে, সঙ্গে এটারও একটা প্যান্টস রয়েছে, এটা দেখালাম না। আচ্ছা, এখানে আরও রয়েছে, সেটা হচ্ছে এই যে এই একটা ইয়েলোর মধ্যে রয়েছে, ইয়েলোর মধ্যে এরকম একটা জামা রয়েছে, আর তার সঙ্গে একটা ইয়েলো প্যান্টস রয়েছে। আচ্ছা, মা এখানে আবার একটা জিনিস দেখা যায়, মা একটা টাওয়ালও দিয়েছে, এখানে একটা টাওয়াল আছে, তো এই টাওয়ালটা খুব কাজের লাগবে। এবার আমি কি দিয়েছি, আমি আর অনিমিলে ওই যে ডুংরিটা দিয়েছিলাম যেটা ফোর্থ মান্থ বার্থডেতে পড়েছিল, তো তাছাড়াও আমি দিয়েছি কি দেখাচ্ছি ধরো, আমি আর অনিমিলে সেটা হচ্ছে এটা কিনে কি আছে। ও, আর একটা জিনিস দেখায়, সবার প্রথমে যেটা দেখানো উচিত ছিল সেটা হচ্ছে সেজো মামা, মানে হচ্ছে সেজো দাদা আর কি, মানে বাবার দিক দিয়ে, সে সবার প্রথমে মুখ দেখে একটা জামা দিয়েছিল, তোমরা হয়তো সেটা ভিডিওতেও দেখেছো, একদম মানে এখন ওটা ছোটই হয়ে যায় বেসিক্যালি। তো এই যে হচ্ছে জামা,
নিউ বর্ন জামা, একেবারে দারুণ দেখতে একটা ফ্রক, আর তার সঙ্গে একটা সুন্দর লোয়ার প্যান্টস হয়ে গেল। এবার আমরা কি দিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে কিউট সুন্দর একটা ইয়েলো কালারের একটা গেঞ্জি দিয়েছি, ভীষণ সুন্দর একটা গেঞ্জি, ভীষণ সুন্দর একটা গেঞ্জি। আর গেঞ্জিটার সামনে কাজটা দেখো কি সুন্দর চকচক চকচক করছে। আচ্ছা, তার সঙ্গে একটা ফ্রক, এই ফ্রকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, কারণ এটার ভিডিও আমি দিয়েছিলাম। এই ফ্রকটা পিছনে চেন রয়েছে তো পড়তে কোনো প্রবলেম হবে না, আবার এটা এরকম দড়িও রয়েছে পিছন দিকে, তো ফ্রকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই হচ্ছে ওর মার্কেটিং। এবার মামি দিদাও একটা জিনিস দিয়েছে, মামি দিদি একটা জিনিস দিয়েছে, ওটা আমি দেখাবো। এবার দেখাবো লাস্ট বাট নট দ্য লিস্ট কিছু জিনিস, সেটা হচ্ছে মামি দিদি কিছু জিনিস দিয়েছে ও পুজোর গিফট হিসাবে, সেগুলো দেখায়। সেগুলোর মধ্যে হচ্ছে মানে এত জামা পেয়েছে মানে আমি নিজেই ভুলেছি, মানে জাস্ট এখন নিচ থেকে নিয়ে এলাম, ভুলে গেছিলাম। তো এই হচ্ছে একটা গেঞ্জি, যেটা দেখতে পাচ্ছ ভীষণ কমফোর্টেবল একটা গেঞ্জি দিয়েছে, হোয়াইটের ওপরে একটা গেঞ্জি, সঙ্গে আবারও একটা ফুল প্যান্ট, একটা খুব সুন্দর ব্লু কালারের ফুল প্যান্টস রয়েছে, এটা একটা হলো। আর এখানে হয়েছে একটা মানে শীতের জন্য একটা ফুল হাতা দেওয়া, একটা খুব সুন্দর ফ্রক স্টাইলের, একটু মোটা মোটা একটু ফ্রক স্টাইল রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আর এখানে কিছু নেই। আর তোমার মামি দিয়ে দিদির বাড়ি থেকেই দিয়েছে গিফটস, যেটা কিনা এটা একটা অসম্ভব, এটা পড়া সম্ভব, অনেক বড়, এটা জাস্ট মানে এটা হয়তো 5 বছরে গিয়ে পড়বে, যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার নয়। এই যে এটা একটা জামা, এটা অনেক বড় সুতির জামা, মানে আমি পরে নেবো হয়তো, তো যাই হোক এটা একটা। আর এই যে এটা একটা জামা। তো এত গিফটস, এত গিফটস তোমরা দিয়েছো মিত্তিকে পুজোর জামা হিসাবে, তো তোমাদের সবাইকে আমি ভিডিওর মাধ্যমে বলতে চাইছি থ্যাংক ইউ সো মাচ, এবং মিষ্টির তরফ থেকে, তো তোমরা এত ভালোবাসা মিষ্টিকে দিচ্ছ সেটা খুব ভালো। আর মিত্তি দেখো জামা কাপড়ের জাস্ট আমার বিছানাটা ভরে গেছে, তো দেখা যায় মিত্তি আই থিঙ্ক মহালয়া থেকেই স্টার্ট করে দেবে, আই মানে বলছি কি মানে ওর ফটোশ্যুট থেকেই স্টার্ট করে দিয়েছে। তো সেই জামাটা দেখালাম না, ফটোতে তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, এই ছিল মিত্তির পুরো পুজোর শপিং মার্কেট। আর মনে হয় কিছু হবে না আপাতত, তাই তোমাদের সব কিছু একেবারে পুজোর দোরগোড়ায় এসে দেখিয়ে দিলাম। আমি কি পুজোর মার্কেটিং করেছি সেটা অবভিয়াসলি দেখাবো, বাট তা মনে হচ্ছে সেটা একটু পুজোর সমসমকালই দেখাবো। আজকে লাঞ্চ মেনু হচ্ছে এখানে চিকেন, চিকেন এখানে রাইস, আর এখানে মাইমা দিয়েছে পেঁয়াজি। সো ইটস টাইম ফর টি, টি টাইম, টি টাইম, টি টাইম। সো গাইস, গুড ইভিনিং থেকে গুড নাইটের দিকে চলে এসেছি আমরা। তো এখন আমার রান্নার দায়িত্ব পড়েছে পটল ভাজা, তো এখন আমি এখানে পটল ভাজছি। আর রাতের বেলায় কী কী মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। আজকে রনি কৃষ্ণ দাদা এসেছে, তো তার জন্য আজকে আইটেম রান্না করা হয়েছে, সকালেতেই আছে, জাস্ট আমি এখানে পটল ভাজছি। তাহলে চলো কী কী আইটেম হয়েছে তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি এখন পটল ভাজছি, আর এখানে রয়েছে তোমার ডাল, আর রাতেরবেলা তো বাকি রনিরা সব রুটি খায়, তো এখানে হচ্ছে আলু কুমড়োর তরকারি, এখানে ছানা, আর এখানে চিকেন, 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 চিকেন।